আসসালামু আলাইকুম নাটক প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম জিয়াউল ফারুক অপর ভাইয়ের নতুন একটি রোমান্টিক নাটকের আপডেট নিয়ে, আর এই নাটকটি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে। সো ভিউয়ার্স, এই নাটকের বিস্তারিত সম্পর্কে এবং কবে কোথায় মুক্তি পাবে জানতে হলে না টেনে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্তমান সময়ের জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় আসছে নতুন নাটক রেড রোজ। আর এই রেড রোজ নামক এই নাটকটিতে অভিনয় করেছেন ছোটপাদার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, ও তার কোয়াক্টার হিসেবে এই নাটকে থাকছেন রুকাইয়া জাহান চমক। সো ভিউয়ার্স, রুকাইয়া জাহান চমক ও জিয়াউল ফারুক অপূর্ব ইতিমধ্যে 5 থেকে 10টি নাটকে অভিনয় করে ফেলছেন এবং এই জুটি নাটক দর্শকরা খুবই পছন্দ করেন। তার এই ধারাবাহিকতায় ইমরাউল রাফাত কিন্তু এই রেড রোজ নামক এই রোমান্টিক নাটকটি নিয়ে আসছে আবারও। এই নাটকের পরিচালক ইমরাউল রাফাত জানিয়েছেন নাটকটির শুটিং শেষ, চলছে নাটকটির সম্পাদনার কাজ, খুব শীঘ্রই আপনারা এই নাটকটি দেখতে পাচ্ছেন। এই নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্ব ভাইকে দেখা যাবে অন্ধের চরিত্রে, অন্ধের ক্যারেক্টারে অভিনয় করছেন এই নাটকটিতে। সো আশা করি বুঝতে পেরেছেন নাটকটি কেমন হতে যাচ্ছে। এক অসাধারণ গল্প নিয়ে তৈরি হচ্ছে এই নাটকটি। এই রেড রোজ নামক এই নাটকটি কিন্তু একটি রোমান্টিক ধরনের নাটক। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অপূর্ব ও রুকাইয়া জান চমক অভিনীত এই জুটি নাটক আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই নাটকটি কবে কোথায় মুক্তি হবে সেটা এখনও জানা যায়নি, তবে সম্ভবত 3 থেকে 4 দিনের ভিতরে মুক্তি পাচ্ছে। আর আপনারা কোন চ্যানেলে ও কয়টার সময় এই নাটকটি দেখতে পাবেন আমাদের কমিউনিটি বক্সে পেয়ে যাবেন বিস্তারিত আপডেট। সো অপেক্ষায় থাকুন অপূর্ব রুকাইয়া জান অভিনীত এই রেড রোজ নামক এই রোমান্টিক নাটকটির জন্য। এবং আপনি যদি জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের ভক্ত হয়ে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান, কেননা আমরা সবসময় নতুন নতুন নাটকের আপডেটগুলো সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। সো অপেক্ষায় থাকুন 3 থেকে 4 দিন মুক্তি পাচ্ছে অপূর্ব রুকাইয়া জান অভিনীত এই রেড রোজ নামক এই রোমান্টিক নাটকটি। সো ভালো থাকুন, আবার কোন নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে।